এই শীতের দিনে গরম গরম পিঠে পুলি তা আবার দুধ পুলি কার না ভালো লাগে বলো তাও যদি হয় মায়ের হাতের তাহলে তো কোনো কথাই নেই এটা হলো গিয়ে পৌষ সংক্রান্তির দিনের ভিডিও আমি আজকের ব্লগের সাথে অ্যাড করে দিয়েছি আমি তো বানাইনি পিঠে মা বানিয়েছিল তো খাওয়ার আগে একটুখুনি ব্লগ করে নিই এখানে আরেকজনকে দেখো ইনি আর ধৈর্য ধরতে পারছিলেন না অবশেষে পিঠের বাটিটা কেড়েই নিলেন শাশুড়ির পাঠানো পিঠে কেমন হয়েছে টেস্ট ভুলে গেছিলিস ভালোবাসি দুধ ফুলি খেতে আমি একটু খাই এবার দুধটাই মেন ভালো লাগে হুম আমার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে সকাল সকাল আমি যেই টিফিনটা বানাচ্ছি এই তরকারিটা এটা হলো গিয়ে আমার কাছে স্বর্গ বাটি চচ্চুরি আর বাটি চচ্চড়ি হলুদ ছাড়া তো মারাত্মক সমস্ত সবজি আমি রেডি করে নিয়েছিলাম আর জয় গেছিল দোকানে ময়দা আনতে আমাদের তো কিছু আনা থাকে না তো যখন যেটা খেতে ইচ্ছা হয় তখন সেটা অল্প করে এনে বানিয়ে খেয়ে নিই তো জয় দোকানে গেছিল তো দেখো ময়দার মধ্যে আমি সাদা তেল নুন আর চিনি মিশিয়ে নিলাম নিয়ে ময়দাটা মেখে নেবো আর সবজিটা তো রেডি করাই আছে ময়দাটা মাখতে মাখতে ততক্ষণে আমার তরকারিটাও হয়ে যাবে আর ময়দাটা মাখতে গিয়ে আজকে একটা কাণ্ড ঘটেছিল একদম পাতলা হয়ে গেছিলো তো আবার দুবার করে আমাকে মাখতে হয়েছে আর এখানে আমি জলের মধ্যে আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন আর সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিলে ভালো হতো তবে ছিল না সাদা তেল ছিল তার জন্য ওটাই দীঘাল সকাল গরম গরম লুচি আর বাটি চচ্চড়ি ও ভাবা যায় না আগে তো টিফিন বানাতেই পারতাম না সকালবেলা কারণ অনেকটা দেরি হয়ে যেত স্টোভে তো বুঝতেই পারছো কতটা সময় লাগে রান্না হতে তো সকালবেলা পছন্দের খাবারগুলো বানাতে পারতাম না টাকা সেই খরচা হতো দেখো দুজনকে কিছু না কিছু তো সকালবেলা খেতে হবে এবার বাইরে থেকে কিনতে হতো এবার ঘরে বানাতে পারতাম না শুধু সময় আর জয় আর আমি ভীষণ পরিমাণে খেতে ভালোবাসি এখন এইটা ভেবে আনন্দ হচ্ছে যে পছন্দের জিনিসগুলো দুজন মিলে অল্প অল্প করে বানিয়ে টুকটুক করে খেতে পারবো অন্তত বলো বাইরে থেকে কিনে আনতে হবে না বা কী খাবো কী খাবো সকালে উঠে চিন্তাও করতে হবে না মাঝে মাঝে যদি একটু আটাও কিনে রাখি সকালবেলা রুটি তরকারিও করে নিতে হবে এই আলোচনা করতে করতেই হঠাৎ করে মাথায় এলো চল আজকে লুচি খাই তো জয় ভাত ছিল ও না একটু কড়া করে ভেজে ফেলছিল বলে তার জন্য বললাম তুই আয় আমি করি কিন্তু ও চেষ্টা করে না পারুক প্রত্যেকটা জিনিস চেষ্টা করে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লেগে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে একটা লাইক করে দিও আর যারা যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছ তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা এখন আমার পরিবারের সদস্য হওনি তাদের জন্য রইল অনেক ভালোবাসা তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো অবশ্যই করে আমার পরিবারের সদস্য হয়ে যাও তো চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক লুচি বেলেছে দেখো লুচি বেলেছে দেখো এই দেখো কে খাবে কি সুন্দর সুন্দর লুচি হয়েছে এই দেখো এবারে দিদি বলবে ভাইটাকে দিয়ে লুচি বেলা যতটা পেরেছে চেপে দিয়েছে বেলনির সাথে এই চাকির সাথে এবার দেখো কি করে তোলে অবশ্য আমার থেকে ভালো আমার থেকে ভালো গোল করেছে কিন্তু যে আমার লুচি এটা তেরা ব্যাকে আমি সত্যি কথা লুচি বলতে না কিন্তু ভালো গোল হয়েছে কিন্তু লুচিটা দেখি আবার কি করে তোলে দেখি বাহ উঠেও গেছে তাহলে ছেলেরা নাকি পারে না তাহলে বলছিলিস মচ একটু মোটা মোটা করলেই তো ভালো লুচি রেডি এদিকে ভাজাও রেডি এইয লাইটটার জন্য দেখা যায় তুই খাবি খাবো হয়ে যাক এইয এখানে খেতে লেগে গেছে কাজের বাজের তো নাম নেই খেতে লেগে গেছে বসে বসে এখানে দেখো বানি ব্রেকফাস্ট করছে আমাদের আগে কিন্তু ও ব্রেকফাস্ট করে ছোট বাচ্চা তো ওর খিদে পেয়ে যায় তার জন্য ওকে আগে খেতে দিই পাশে রয়েছে জল জল একদমই খেতে চায় না জোর করে করে খাওয়াতে হয় তবু দিয়ে রাখি যখন ইচ্ছা খাবে আর ওই ফুল খেতে খুব ভালোবাসে তবে খুব বেশি একটা দিই না চার পাঁচ দিন ছাড়া ছাড়া একটা দুটো করে আর সাথে রয়েছে দুর্বাঘাস আর রয়েছে সুস্নি শাক আর সকালবেলা ও খেয়েছিল তুলসী পাতা আর খারা শাক এগুলো খেতে খুব ভালোবাসে ও আর দেওয়াও ভালো এগুলো আর এখানে দেখো আমার রান্না বান্না তো হয়ে গেছে মানে টিফিন হয়ে গেছে আর কি বাটি চচ্চড়ি আর লুচি আর এখানে টমেটোগুলো বেছে বেছে তুলে নিচ্ছিলাম কারণ জয় তরকারির মধ্যে টমেটো মুখে পড়লে ফেলে দেয় আর আমি টমেটো খেতে খুব ভালোবাসি টমেটোর ঝোলটা খায় টমেটোর খোসাটা খেতে কি হয় জানি না ভালো লাগে না হয়তো কিন্তু আমি খোসাটা খেতে খুব মানে খুব ভালো লাগে আমার টমেটো খেতে তো তার জন্যই বেছে দিচ্ছিলাম আর এই যে হচ্ছে লুচি পাতলা আলু ঝোল আর গরম গরম লুচি মারাত্মক টিফিন এখানে খাচ্ছিলাম আর বক বক চলছিল যে একবার তো খাওয়া হলো সকালে এবার দুপুরে কি খাওয়া হবে আমাদের শুধু মানে সকাল হলে এটাই চিন্তা জানো তো সকালে কি খাবো দুপুরে কি খাবো তো এটাই আলোচনা হচ্ছিল আর জয় কি করছিল বাণীকে আদর করে করে খাওয়াচ্ছিল বাণী একদমই ঘাস খেতে চায় না তো ওকে খাওয়াচ্ছিল চলো তোমাদেরকে একটু দেখাই এই হচ্ছে বাবার ভালোবাসাইজ নিজেও খাচ্ছে মেয়েকেও খাওয়াচ্ছে হাতে করে বাটি নিয়ে মেয়ে ঘাস খেতে চায় না মেয়ে শুধু কপির পাতা খাবে মানে ভালো ভালো জিনিস খাবে মুখরো চোখ যেটা পুষ্টিকর সেটা খাবে না দেখো না ঘাস খাবে কত নোখরা করছে তখন দিয়ে দেখো দেখো এক্ষুনি ধনে পাতা দে কপির পাতা দে এক্ষুনি খেয়ে নেবে সেটা ভালো না ওই জন্য বাবা বুঝিয়ে বাজিয়ে তখন দিয়ে খাওয়াচ্ছে বাবার ভালোবাসা কি ভালোবাসা বা বা ওর কাছে ওরকম করে দেখ ঘাস খাবে না নকরা করছে যাই হোক চলো আমি খেয়ে নি হাতে করে তুলে ধরে দিলে তবে খাবেন উনি কত ঢং জানি একা একা খেতে না হাতে করে তুলে দিলে খাবে এই আমার লুচি তরকারি চলো খেয়ে নিই ঠান্ডা হয়ে যাচ্ছে তারপর দেখা হচ্ছে কেমন না আমি সব বাজারে গেলে কাজে যাবে মাছ আনতে গেল দুপুর থেকে আজকে এই দেখো বান্ধবীর গাছের ধনেপাতা পাতা একটু বার কর দেখি কি বড় বড় ধনেপাতা পাতা আমি তো দেখেই অবা রাগ নিচে বাবা ফোনে বুঝতে পারছো কিনা জানি না বিশাল বড় বড় একসাথে সব চাপিয়ে দিল দেখ বিশাল বড় বড় বাণীকে ছেড়ে দিলে হয় এক্ষুনি এখানে কি বড় বড় ধনেপাতা পাতা দেখো এক একটা ডাল দেখো এই দেখো কে চাছ করছিস কে তোর মা না মা না নিচ্ছে বাবা বাহ বিনা saree কত সুন্দর ধুনে পাতা পুরো দোকানের মতই হয়েছে মানে বড় বড় অনেক সময় দেখি বাড়িতে চাছ করলে দিবি ছোট ছোট হয় নর্মাল হয় কিন্তু পুরো দোকানের মত হয়েছে কি সুন্দর লাগছে বাহ বিনা sarees জিনিস পালুসা কই পালুসা কত দোকানের মত হয়েছে রে বড় বড় বাহ দেখো পালং শাক দেখো কি বড় বড় পাতা এক একটা ভালো তো বড় বড় পাতা কত সুন্দর বিনা সারের সবজি দেখো ধনে খুব পছন্দ হয়েছে আমার কি সুন্দর ধনে পাতা রে উনি এরকম লম্বা লম্বা হয়ে গেছে না খুব সুন্দর ধনে পাতা হয়েছে বাজার থেকে এসে গেছে জয় আর আজকে নিয়ে এসেছে হচ্ছে ফেঁসা মাছ এই ও ফেঁসা মাছ না সরি সরি খয়রা ইলিশ এই মাছটা খুব ভালো লাগে সর্ষে দিয়ে ঝাল করলে মাছটা চলো আগে ধুয়ে নিয়ে আসি আর এই যে কত জামা কাপড় দেখো এগুলো সব ভেজাবো এখন আর ওই যে ওখানে কলে চাল ধুচ্ছে চলো আগে মাছটা ধুয়ে নি চলো তারপর জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো রান্নাটা বসে তারপর খুশি করব সকাল থেকে তোমাদের সামনে আসার একটু সময় পাইনি এই বাড়িতে না থাকলে এক ঝামেলা আর থাকলে হচ্ছে আর এক ঝামেলা মানে এত তাড়াহুড়ো এত ব্যস্ততা সবে খেয়ে উঠলাম লুচি খেয়ে উঠে আর ওই ও বাজারে গেল ততক্ষণ একটুখানি এডিট করার ছিল আমার তো ওটা এডিট করলাম করার পরে এখন মাছগুলো ধুলাম জামা কাপড় এখনো ভেজানো হয়নি এই দেখো আগে মাছটা ধুয়ে আনলাম এবার মাছটা ধুয়ে আর জয় ভাত বসিয়েছে ওখানে আর মাছগুলো আমি এখন ভেজে নেবো তো কাজ বাজগুলো করে তাড়াতাড়ি করে কারণ ও তো খেয়ে বেরোবে সকাল সকাল বেরোয় না মানে এতদিন সকালে ডিউটি ছিল মানে ভোরবেলা আর আজকে থেকে হলো বেলায় তো তার জন্য খাওয়া দাওয়া করে বেরোবে ওই জন্যই আর কি একটু তাড়াহুড়ো করছি আর ভাতটা ও বসিয়ে দিয়েছে হাঁড়িটা দেখে কেউ কিছু বলো না তোমরা বলে বলে মানে এক একজন বলে বলে আমার মাথা খারাপ করেছে ঘর গোছায় না ঘর গোছায় না ঘর কি করে গোছাবো জানি না আর হাড়িটা হচ্ছে আমি কি বলে ওটাকে ওই যে তারের যে জালিটা হয় গোল মতো ওটা দিয়ে ওটাকে তুলতে হবে এমনি আমার স্কচ পুরো খারাপ হয়ে গেছে এতটাই পাতলা হয়ে গেছে মানে পুরো কাপড়ের মতো মাজাই যাচ্ছে না আর এখানে পাওয়া যাচ্ছে না আমাদের এখান থেকে বড় বাজার অনেকটা দূরে মানে আমাদের এখানে বাজার একটাই এখানে পাওয়া যায় না আর দোকানে ওই দশ টাকা দিয়ে পাতলা কিনবো না আমি খুব গায়ে লাগে তো জয় যতক্ষণ এনে দেবে ততক্ষণ আমি মাছ পাচ্ছি পারছি না ওই জন্য হাড়িটার দিকে কেউ কেউ নজর দিও না যতক্ষণ ওই তারের জালি না আনতে পারবো ততক্ষণ আমি মাছ পারবো না আর এদিকে ঘরে আর ঘরে এই যে বানি দেখো মশারির ভেতরে এই যে খেলা করছে ওর বাস্কেট ধুয়ে দিয়েছি ওই ওই এক জায়গায় গুমটি হয়ে মানে গাপটু হয়ে বসে রয়েছে আর এখানে একজন ঘুমোচ্ছে সবাই খালি বলো ঘর গোছায় না ঘরটা কি হয়ে গোছাবো তোমরা বলো তো আমাকে এই যে বলো ঘর গোছানোর কথা এই একটা জামাকাপড়ের বাসনের র্যাক এটার মধ্যে দেখো কি সুন্দর জামাকাপড় ভাঁজ ভাঁজ করে বিছানার চাদর সমস্ত গুছিয়ে রেখেছি এইখানে দেখো একটা র্যাক গোছানো সমস্ত যে সুন্দর করে গোছানো যা যা লাগে সেগুলো ওপরে তোলা আর বাসনের গামলা যে এটা এখানে ঢুকিয়ে দিয়েছি তুলো গোছানো দেখো এখানে সবজির র্যাকও গোছানো যে এখানে সবজিগুলো এক্ষুনি দিয়ে গেলে আমার বান্ধবীর মেয়ে ঝুড়ির মধ্যে সাজিয়ে রেখেছি এবার আর গোছানোর জিনিস আছেটা কি তোমরা বলো এবার গোছানোর কী গোছাবো আমি তো নিজেই বুঝতে পারছি না গোছানোর মতো ঘরে জিনিসপত্র হোক তবে তো গোছাবো গোছানোর মতো কিছুই নেই যেটুকু জিনিস আছে দু একটা সেগুলোই উচি গাছেই রেখেছি আমি কিভাবে ঘর গোছাবো জানি না আর এই বাচ্চাটা থাকে বলে মশাইটা আমার তোলা হয় না সকালবেলা নিজের বাচ্চা হলে মানুষ রেখে দেয় ঘর নোংরা করে আর একটা একটা পশু বলে তো একে তো আমি এমনভাবে সবসময় আটকে রাখতে পারি না না বড় জায়গা খেলা করে আমার বিছানা তোলা আগে না আমার বাচ্চাটাই ভালো থাকা আগে তো যে যাই বলো ঘর থাকে আমার যাই হোক বক করে লাভ নেই মাছটা হাজা হয়ে যাগে দেখো ভাতের জল ফুটেও এসেছে এক্ষুনি বসালো ভাত সেই মনে মনে ভাবতাম যে দিদিকে দুটো কবে বসিয়ে রান্না করবো এখন হচ্ছে পেঁয়াজ খুলি আলু ভাজা হ্যাঁ তেল গরম টপটপ করে দেখো 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 কান্ড দেখো এক ঝুড়ি সবজি পেয়ে কি করছে দেখো দেখো দেখ ওর কাণ্ড দেখ এক ঝুড়ি সবজি পেয়ে নেমে এসে খাট থেকে এরকম কাণ্ড করছে মশা ঘুরছে কি অবস্থা এই চোর ধনেপাতা চোর এই পাতা চোর পাত্তাই দেবেন আমাকে এই যে মাছ ভাজা হয়ে গেছে ওখানে তো জয় পেঁয়াজ করি আলু ভাজছে চলো আমি ততক্ষণ ঘর ঠোর মুছে নিচ্ছি কি অবস্থা দেখো ঘরে ভাতও হয়ে গেছে ভাত হয়ে গেছে বাহ ঝটপট ছটপট রান্না হচ্ছে ভাজাটা হয়ে যাক আমি তখন জামা কাপড়টা কেসি উড় করে দে এই যে দেখো দেখো লুচি করে খাইয়েছি বলে জামা কাপড় কাচিয়ে একদম উসুল করে নিয়েছি আর খাবি লুচি হ্যাঁ যত লুচি খাবি তত জামা কাপড় কাচাবো ওদের থেকে সব জামা কাপড় কাচিয়ে নিয়েছি আজকে দিদির ফোন আসবে সন্ধ্যাবেলা আমার ভাইটাকে দি জামা কাপড় কাচিয়েছিস কি বলবি তোকে খাটাচ্ছি খাটতে তো হবেই বসে বসে খাওয়া মিলবে না এদিকে আমার তরকারি হয়েও এসেছে চলো আমিও স্নানটা করে আসি তো দেখো আমার স্নানও হয়ে গেছে ঘর মুছে স্নান করতে চলে গেছিলাম আর স্নান করে এসেছি জয় বলছে চল আমার সাথে খেয়ে নে চলে যাব একা একা খাবি কিন্তু তখন একটাও বাজি নি ভাবতে ভাবলাম যে সেই তো আমাকে একা একা খেতে হয় তার জন্যেই আর কি ওর সাথে খেয়ে নিলাম আর ও ভাতটা বেড়ে দেয় তো বেশ ভালো লাগে আমার একা একা ভাত নিয়ে খেতে ভালো লাগে না আর যাই তো না কোথাও ঘরেই থাকি কে আর বেড়ে দেবে বলো তো তার জন্যে আর কি ওর সাথে খেয়ে নিলাম আজকে রান্না করেছি পেঁয়াজ পেঁয়াজ শাক আলু ভাজা গাছের পেঁয়াজ শাক তুলেছিলাম আমাদের এখান থেকে আর হচ্ছে মাছের ঝোল সর্ষে দিই আর এখানে দেখো স্নানের আগে আমি কেচেছিলাম জামা কাপড় জ্যাকেটটা জয় শুধু তার জন্য ধুচ্ছিল আর মাসে বাড়িওয়ালা মাসিমারা এসে গেছে ভাইরা আর কি তো তার জন্য ওই সাইডে আমি আর মিলিনি ঘরের সামনে যেটুকু জায়গা ছিল সেটুকু জায়গাতেই মিলেছি আর খাওয়া দাওয়া করে জয় বেরিয়ে গেল এবার আমি একটু ঘুম দিই তারপর দেখা হচ্ছে শুভ সন্ধ্যা সবাইকে সকাল থেকে তো তোমাদের সামনে সেইভাবে আসার সময়টাই হয়নি আর সকালবেলা আজকে একটু ব্যস্ত ছিল আর এখন যেহেতু বেলা হয়ে গেছে তো রান্নাটার একটু আর কি চাপটা বেড়ে গেছে যে সকাল সকাল সব কিছু তাড়াহুড়ো করে করতে হবে তারপর হচ্ছে টিফিনটা করলাম সকালে ওখানে সময়টা চলে গেছে আর কি যতই তাড়াতাড়ি হোক দেখবে একটা রান্নার একটা ঝামেলা থাকে না তারপর খেয়ে দেয় যদি বেরোতে না পারে খুব গরম একটা খাবার খাওয়া যায় না এসব ব্যাপার থাকে তো তার জন্য সকাল থেকে আর আসতে পারিনি আর যখন রান্না বান্না হয়ে গেল। আজকে আমার খাওয়া দাওয়া এত তাড়াতাড়ি হয়ে গেছে দুপুর একটার আগে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ যখন জয় খেতে বসছে তখন বলছে তুইও খেয়ে নে আমার সাথে আমি বলছি আরো তাড়াতাড়ি খেয়ে বলছে খেয়ে নে নিয়ে ঘুমিয়ে পর বলে আর ওর সাথে খেতে বসে গেছিলাম আজকে আমি দেখি তোমাদেরকে দেখালাম তখন দুপুরবেলা আমি নাহলে দুটোর দিকে খাই ভাবলাম সেই প্রত্যেক দিন দেরি হয়ে যায় এর থেকে ভালো ওর সাথেই খেতে বসে যাই তো ওই জন্য আর কি ওর সাথে খেতে বসে গেছি আর তারপরও একটুখুনি রেস্ট নিয়ে চলে গেল আর আমি পড়েছিলাম ঘুমিয়ে আর এই মাত্র ঘুম থেকে উঠলাম সেই জন্য আর কথাটা বলা হয়নি ও বেরিয়ে গেছে আর আমার মানে এত ঘুম ঘুম চোখ যখন বেরিয়ে গেল তখন একটুখুনি ভিডিও মানে শরীরে আর দেয়নি যে আমি কথা বলবো তখন এত ঘুম পাচ্ছিল আর দেখবে কাঁচা ঘুম ঘুম থেকে উঠে আর কথা বলা যায় না তো তখন ভাবলাম যে থাক বিকেলবেলা একবারে তোমাদের সাথে কথা বলবো একটু ঘুম থেকে উঠেছি উঠে ঘর ঠর ঝাঁট দেওয়া হয়ে গেছে আর বান্ধবের সাথে একটু গল্প করছিলাম আর কি আর এখন কত কিছু নিয়ে খেতে বসেছি মানে সন্ধ্যের টিফিনটা আজকে জমে যাবে তো কত কিছু নিয়ে খেতে বসেছি তোমাদেরকে দেখাই দাও সকালের বাটি এই এইযো সকালের বাটি চচ্চুরি এইটুকু রয়ে গেছে আর যে চারটে লুচি রয়েছে আর এখানে দুটো দুধপুলি রয়েছে যে এইগুলো এখন খাবো হেভি খাবার দেখবে এমনি পিঠে থেকে বাসি পিঠাটা বেশি ভালো লাগে আমার তোমাদের কেমন লাগে জানি না কিন্তু আমার বাসি পিঠাটা বেশি ভালো লাগে সন্ধে টিফিনটা তো আজকে জমে যাবে পিঠে চারটে ছিল মানে রাতে আমরা খাওয়ার পরেও চারটে ছিল সকালবেলা চারটে কী চারটে পাঁচটা ছটা ছটা ছিল চারটে না ছটা ছিল সকালে লুচি যখন খেলাম তখন একটা একটা খেয়েছিলাম আমি আর হচ্ছে এমনি চারটে ছিল আর ও আরেকবার খা মানে যখন হচ্ছে কি বলে ওটাকে বেরোচ্ছিলো বেরোনোর আগে বললো আমি একটা খাবো আমি যে ওরকম করে জিজ্ঞেস করছিস কেন খা আছে তো অনেকগুলো তো বলতেও একটাই খেয়েছে আমি বললাম তুই দুটো খা আমার আমার দুটো চারটে আছে যেহেতু বলছেন আমি একটাই খাবো ভালো লাগছে না ওই জন্য একটাই খেয়েছে আর তিনটে ছিল দুপুরবেলা আমি একটা খেয়েছি আর দুটো আছে ওটা এখন খাবো দেখবে এমনি পিঠে গরম গরম খাওয়ার থেকে দেখবে বাসি পিঠে বেশি ভালো লাগে পরের দিনে আরও ফ্রিজ থাকলে ঘরে পিঠে রেখে দিলে মানে বার করে করে খেতে দারুণ লাগে আমার তোমাদের কেমন লাগে জানিও যে বাসি পিঠে তোমাদের খেতে কেমন লাগে আর এই বাটি চচ্চুরি আর লুচি বেলা টিফিন সারাটা দিন তো ভালোভাবেই চলে গেল আজকে তবে কয়েকটা দিন সন্ধ্যাবেলা জয় ঘরে ছিল একসাথে টিফিন করা তো সন্ধ্যাবেলাটা একটু আর কি মিস করছি এরকম এক হপ্তাহ সকালে এক হপ্তাহ সন্ধ্যাবেলা এরকমই ডিউটি থাকবে এখন সকালটা বেশ ভালো গেল আর কি একসাথে খাওয়া তো এখন কয়েকদিন সকালবেলাটা বেশ ভালো যাবে তো যাই হোক চলো আজকের জন্য এইটুকুই আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে নতুন একটা সকালে টাটা লাভ ইউ